ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 140 বর্গ সেন্টিমিটার হলে ওর বাহু দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, সো প্রথমে আগে আমরা একটা ট্রাপিজিয়াম আঁকি। আমরা জানি ট্রাপিজিয়ামের হচ্ছে ওয়ান পেয়ার অফ অপোজিট সাইডস আর প্যারালাল, তো এখানে এই দুটো সাইড হচ্ছে প্যারালাল, তো নাম দিয়ে দিলাম এ বি সি ডি। ওকে, তাহলে এ বি ইজ প্যারালাল টু ডিসি, আর এখানে প্যারালাল যে সাইডগুলো আছে তাদের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার আর হচ্ছে 16 সেন্টিমিটার। ওকে, আর এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে হাইট। ওকে, তো সেই হাইটটা আমরা ধরে নিলাম এইচ। ওকে, হাইটটা আমরা এইচ ধরে নিলাম, ফাইন। আচ্ছা, এবার এটাই আমাদেরকে এই হাইটটা বা এই মধ্যবর্তী দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, এবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু হাইট, হাফ ইন্টু উচ্চতা, ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড। তো সাম অফ প্যারালাল সাইড মানে এখানে এ বি আর ডিসি হচ্ছে প্যারালাল সাইড, তাহলে এ বি প্লাস ডিসি। সো দেন ক্ষেত্রফল দেখো দেওয়া আছে 140, তো 140 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এইচ আমাদের নির্ণয় করতে হবে, এইচ ইন্টু এটা হয়ে যাচ্ছে কত, 12 প্লাস 16। সো 140 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এইচ ইন্টু 28, তো এটা ক্যান্সেল হয়ে গেলে হয়ে যাচ্ছে 14। সো দেয়ার ফোর এইচ ইজ ইকুয়াল টু আসছে কত, 140 ডিভাইডেড বাই 14, সো দ্যাট ইজ 10 সেন্টিমিটার। ওকে, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।